সমকাল সুব্রতনাথ মুখোপাধ্যায়। আমরা আগস্ট মাসে স্বাধীনতার 41তম বছর পালন করেছি, কিন্তু এখন মানুষের কাছে স্বাধীনতার মানেটা স্বচ্ছ নয়। আমরা আমাদের দেশের যে কোনো একটি গ্রাম, যে গ্রামে সব থেকে একটা বুড়ো, যার কাছে স্বাধীনতার মানে একটা দড়ি, একটা বাঁশ, যেখান থেকে একটা ন্যাকড়া ওড়ে, আমি আপনি যাকে পতাকা বলি। সমকাল কবি সুব্রতনাথ মুখোপাধ্যায়। জংলা গাছা ঘন অন্ধকার, ঝোপঝাড়ের মাঝে একটি মুখ, আর সেই মুখে কালো কালো কাটা কাটা অনেক রেখা, ঠোঁট ঝুলে পড়েছে। ছাল ওঠা মাটির ওপর হাতগুলো হাতড়ে হাতড়ে কি যেন খুঁজছে। মুখটি অবিরাম লালা দিয়ে জানান দিচ্ছে বুড়োটা কত থুরথুরে। জংলা গাছা ঘন অন্ধকার, ঝোপঝাড়ের মাঝখানে দুটো হাত খালি হাতড়াচ্ছে হাতড়াচ্ছে আর হাতড়াচ্ছে। এখানে হয়তো এক চিলতে জমি, যা তার নিজের ছিল, ছোট্ট একটা বেগুন ক্ষেত, সঙ্গে শক্ত সুঠাম একটা ছেলে, একান্ত তার নিজের ছিল। ছেলে আনত শুশুনির শাক, মুসুর ডাল, দুরন্ত স্বপ্নের, সৌভাগ্যের, কত না খাওয়ার শখ। কতদিন জোটেনি শুশুনির শাক, মুসুর ডাল, কতদিন জোটেনি শুশুনির শাক আর মুসুর ডাল। এখন কি তাহলে বুড়োটার শব্দগ্রাসী মুখের ভেতর থেকে তরল লাল মেঘ আগুনের দুর্বার স্রোতে লালা হয়ে বেরিয়ে এসে পৃথিবীর মাটিকে পুড়িয়ে দিতে চাইছে? না না না, ও তো ছেলের কথা ভাবছে। তার ছেলে কালো, তার ছেলের বউ উদুসি। তারপরই একটা সকাল, তারপরই ধোঁয়া বিশ্রী একটা সকাল, কালো মিশমিশে একটা শুয়োরের মতো সকালে কালো শরীরটা তার গড়াগড়ি খেলো। গ্রামকে গ্রাম জানলো, গ্রামকে গ্রাম জানলো। জমির দাঙ্গায় কালো মরেছে, কিন্তু আসলে সেটা তো সত্যি কথা নয়। আসলে প্রসন্ন হালদার, প্রসন্ন হালদার বলে, কর্তা বাবু। ঝরঝর করে লালা বেরোচ্ছে বুড়োটার। ঘন অন্ধকার। আজ সেই স্বাধীনতার 41তম বর্ষে দুটো হাত খালি হাতড়াচ্ছে হাতড়াচ্ছে আর হাতড়াচ্ছে। ছেলের বউটা এখন, ও তো বুড়োটাকে ছেড়ে চলে যায় না, পরনে নিজের তেনা জোটে না, অথচ রোজ গুগলি তুলে এনে বুড়োটাকে খাওয়ায়। আজ বুড়োটা কি যেন ভাবছিল, পাতে ঘুগলির ঝোল ফেলে কেমন যেন চুপচাপ ভাবছিল। হঠাৎই ওর মাঝে বলে উঠল, ওই উদুসি, ওই দিন যে কর্তা বাবু আমাকে হাটে নিয়ে গেলে, কেনে এই গ্রামে আমার পাড়ার কেউ বয়স হননি, তাই জন্যে। আচ্ছা উদুসি, আচ্ছা উদুসি, আমারে যেইটা টাইনতে বলল বাঁশের দড়িতে সাঁটা, ওই দড়িতে ট্যান মারবার সাথে সাথে আকাশে যেইটা সরসর কইরা উঠে গিয়া পতপত কইরা উঠতে লাগলো, ওইটি তো স্বাধীনতা নাকি রে উদুসি? উদুসি বলে, হ, ওটাকে ওরা পতাকা বললে। পতাকা? তাইলে স্বাধীনতা কইটে? থাকবার মধ্যে থাকলে কেন দড়ি আর বাঁশ? दड़ियार बाँस ताइले एइटाई तो स्वाधीनता नाकि रे उदुषी हातराच्छे बुड़ोटा हातराच्छे घास ओटा ओई माटी कदिन आगे जेखाने स्वाधीनतार 41तम बर्ष पालन हये गेछे गायेर सबथेके बुड़ो हातराच्छे सारा आकाश बातास पाथर कूदे कूदे खुंजे बेड़ाच्छे स्वाधीनतार कठिन माने तार दीर्घ जीवनेर घास और लाला झड़िए आकाश बतास पहाड़ बनराजिर मध्य जेगे उठছে তার কণ্ঠস্বর তার শক্ত সুঠাম ছেলে কালো যার নাম সে থাকলে হয়তো তার সঠিক উত্তরটা পাওয়া যেত তাই বাঁশ আর হোগলা বনের মাঝখান থেকে ভেসে বেড়াচ্ছে তার আকুল কণ্ঠস্বর কালো कालो जेटा आकाशे पथ पथ करी उड़ले ओइटी तो स्वाधीनता नाकि रे कालो बुले जाना केने स्वाधीनता कइनते नमस्कार।